সবচাইতে লুম্ভস্যক একটা ঘটনা হচ্ছে ওটা, একজন মানুষ যদি মরে যায় অ্যাক্সিডেন্ট যদি করে তার অস্তিত্ব থাকে ঠিক না বেটি? মাথা আলাদা হয়ে গেছে, হাত পা গুলো আলাদা হয়ে গেছে, এটার একটা অস্তিত্ব আছে না? তবে একটা মানুষের একটা যদি মাংসের টুকরো যদি না থাকে তবে এটা কেমন ঘটনা হতে পারে? আমরা সারা জীবন শুনে এসেছি আপনার চাকমা সম্প্রদায়ের যারা আছে আমরা মনে করি তারা অন্য ধর্মের মানুষ, অন্য একটা জাতের মানুষ। তবে চাকমারা যে মানুষের গোশত রান্না করে খায়, উপজাতি ব্যক্তিরা যে মানুষকে হত্যা করে ওই মাংস রান্না করে খাবে, এটা কোনোদিন আপনারা শুনছেন? আপনাদের কেমন লাগছে? হৃদয়কে নৃশংসভাবে হত্যা করে তারা টুকরো টুকরো করে তার হৃদয়কে খেয়ে তার খণ্ডিত লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। আপনারা অনেকে আমার কাছে প্রমাণ চাইছেন যে হৃদয় যে মারা গেছে, হৃদয়ের মাংস যে আদিবাসীরা চাকমারা খেয়ে ফেলছে, এটা প্রমাণ দেন। আজকে প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আর কেউ উল্টাপাল্টা গালিগালাজ কমেন্টের মধ্যে এসে করবেন না। আগে ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট করবেন। এইখানে হুজুর বলছে যে প্রত্যেকটা মানে কথার লজিক আগে খুঁজবেন, পয়েন্ট আগে দেখবেন যে কথা ঠিক আছে কিনা। এখানে হুজুর বলছে যে চাকমারা বা আদিবাসীরা যারাই হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। একটা মানুষ মারা যাওয়ার পরে তার অস্তিত্ব থাকবে তো, তাই না? অস্তিত্ব থাকবে না, দশ দিন হোক, বিশ দিন হোক, যেই কয়দিনই হোক, কবর দেওয়ার পরেও তার কিন্তু অস্তিত্ব থাকে। বাট সে যেইভাবে মারা যাক, অ্যাক্সিডেন্ট করে মারা যাক বা যেইভাবে মারা যাক, তার শরীরে তো একটু হইলেও মাংসের ছিটে ফোটা থাকবে। চোদ্দ দিন আগে যে হৃদয়কে মেরে মানে হচ্ছে এক এক জায়গায় তার হাড় মাংসগুলো ছড়ায় ছিটায় ফেলে দিছে, তাদের কথাতেই তাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হইতেছে। আমি গত কয়েক ঘন্টা আগে হচ্ছে এই হৃদয়কে নিয়ে কেন্দ্র করে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওর কমেন্ট বক্সে আইসা কিছু চাকমা মারমা উপজাতি আদিবাসী ভাই বোনরা আইসা খুব বাজে বাজে ভাবে আমাকে মানে কথা শুনাইতেছেন যে আপনি কোথায় পাইছেন যে মাংস খেয়ে ফেলছে, এরকম একটা ভিডিও দেখান। তো ভাই, এটা তো আমার মুখের কথা না, শুধু আমি একা বলি না, বিভিন্ন জায়গায় এটা নিয়ে ভিডিও হইতেছে, কথা বলতেছে, অনেকে মুখ খোলা শুরু করছে। আর তাছাড়া যারা হচ্ছে এগুলোর সাথে জড়িত, যারা হচ্ছে হৃদয়কে মেরে ফেলছে, তাদের কথা মধ্যে থেকে এরকম ধোঁয়াশা তৈরি হইতেছে। তারা এক একবার বলতেছে আমরা মাংস টুকরো টুকরো করে জায়গায় জায়গায় ছড়ায় ছিটা ফেলে দিছি, আবার আরেকবার বলতেছে আমরা মাংস রান্না করে খেয়ে ফেলছি। তাছাড়া আপনারাই বলেন যে একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে যদি ফেলেও দেয় তাহলে তার শরীরে তো মাংসের ছিটে ফোটা থাকবে, সেগুলো কোথায় গেল? সেগুলো কোথায় গেল? আর আপনারা যে বলতেছেন না মাংস খায় নাই, ভাই মাংস খাওয়াটাই বড় কথা না, আপনি যে মশলাপাতি দিয়ে রান্না করে খাবেন খাওয়াটাই কি বড় কথা? একটা মানুষকে মানে এইভাবে হচ্ছে মানে এত জঘন্যভাবে দুনিয়া থেকে যে সরাই দিছে এটা কম কিসে? একটা মানুষকে মানে তার মানে পুরো শরীরটাকে খণ্ড বিখণ্ড করে যে এইভাবে মানে এক এক জায়গায় ছড়ায় ছিটা ফেলে দিছে, এইটা কম কিসে বলেন? কম কোথায়? এত জঘন্য মানুষ হইতে পারে, এত জঘন্য মানুষ কাজ করতে পারে বলেন? তাও যদি আবার বিশ্বস্ত মানুষ হয়, নিজের কাছের মানুষ হয়, যাদেরকে মানুষ ভরসা করে, যাদেরকে মানুষ বিশ্বাস করে, বন্ধু, বন্ধু কি পরম বন্ধু? আপনি অনেক সময় আমরা বন্ধুকে নিজের পরিবারের মানুষের থেকে অনেক সময় অনেক বেশি কিছু ভাবি, মানে বিশ্বাস করে, ভরসা করে অনেক কিছু তাদের সাথে শেয়ার করি। আর তাছাড়া চোদ্দ পনেরো লাখ টাকা মুক্তিপণ চাইছে, সেখানে হৃদয়ের বাবার সেই সামর্থ্য ছিল না, সেখানে দুই লক্ষ টাকা মুক্তিপণ নেয়ার পরেও মানুষটাকে জীবিত অবস্থায় বাবা মার কাছে ফিরতে দিল না। এইগুলা কোন ধরনের মানে মানুষের কাজ হইতে পারে? তারা তো অনেক সময় আমরা জানি যে আদিবাসীরা অনেক হিংস্র হয়, তারা হচ্ছে বাঙালিদের সব কালচারের সাথে তাদের কালচারগুলো ডিফারেন্ট হয়, বাঙালিরা যেরকম টাইপের জীবনযাপন করে, লাইফ লিড করে, তাদের সাথে কোনো কিছুর সাথে আদিবাসীদের মিল নাই। ভাই, এই ধারণা থেকে অনেকে চিন্তা করতেছে যে হয়তো তারা মাংস যেহেতু বলছে যে আমরা মাংস ছিটিয়ে ফেলে দিছি, খেয়ে ফেলছি, মানুষ চিন্তা করতেছে যে হয় হলে হতেও পারে। তাছাড়া আমার ভিডিওতে আমি প্রমাণ সহ দিয়ে দিছি, পিছনে হৃদয়ের বাবা দাঁড়ায় আছে, হৃদয়ের বাবার ইন্টারভিউ নিতেছে একটা লোক, উনি নিজের মুখে বলছে যে মাংস খেয়ে ফেলছে। তাহলে আমাকে কেন আপনারা দোষী করতেছেন যে আমি মিথ্যা নিউজ ছড়াইতেছি? কথা তো আমার, আমি একা বলতেছি না, হাজার হাজার মানুষ ভিডিও বানাইতেছে, তারা তো একই নিউজ দিতেছে যে মাংস খেয়ে ফেলছে, কথাটা তো এইভাবে এইভাবে উড়ে উড়ে আসে নাই, তাই না? অবশ্যই কিছু ঘটছে, তার জন্য কিছু না কিছু রটতেছে। আপনারা যেইভাবে মানে নিজেদেরকে সাধু প্রমাণ করতে চাইতেছেন, হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে যে একজনের জন্য সবাই দূষিত মানে সবাই মানে পাপের ভাগী হয়, সবার বদনাম হয়, এটাও ঠিক না। যেমন আমাদের বাঙালিদের মধ্যে ভালো খারাপ সব মিলে আছে, আদিবাসীদের মধ্যে ভালো মন্দ সব রকম মিলে আছে, যারা অন্যায় করছে মূলত তারাই অন্যায়কারী, বা তাদের জন্য বাকি সবাইকে দোষারোপ করা যাবে না, এটাও যেমন ঠিক। তবে আপনারা যেইভাবে উঠে পড়ে লাগছেন, আপনারা বাঙালিদের পিছনে, বাঙালিদের এই সমস্যা সেই সমস্যা, ভাই আমরা তো কোনো সমস্যা এড়াই যাইতেছি না, আমরা সকল সমস্যার দায়ভারই নিতেছি, তাই না? কিন্তু এই যে ছেলেটাকে যেভাবে মানে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা তো কোনোভাবেই মেনে নেয়াই যায় না বলেন? আর এদের হচ্ছে যাদের যে দুইজনকে অ্যারেস্ট করে গণপিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলা হয়েছে, এইটাও একরকম অন্যায় হয়েছে। কারণ আইন কারোর হাতে তুলে নেওয়া মানে এটা আমি বলবো অন্যায়। কারণ অনেকে বাহবা দিতে পারেন যে হ্যাঁ ভালো হয়েছে, আমরাও অনেক সময় বলি যে একদম উচিত বিচার হয়েছে, মেরে ফেলছে, উচিত শিক্ষা হয়েছে, না তাদের মুখ থেকে আমরা অনেক ইনফরমেশন অনেক তথ্য জানতে পারতো পুলিশটা, কিন্তু তার আগেই তো জনগণ তাদেরকে এমন পিটুনি দিছে একদম জায়গায় একেবারে দুনিয়া থেকে
ছড়ায় দিছে। এটা হচ্ছে অনেক সময় মানুষের ক্ষোভ রাগ থেকে মানুষ অনেক কিছু করে ফেলে। তো এইগুলো আসলে মোটেই ঠিক না। তো যারাই হচ্ছে কমেন্ট করবেন একটু ভেবে চিন্তে কমেন্ট করবেন, সবাই সবার অবস্থানটা একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন।